মেহেরপুরের ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক মাওলানা হুসাইন আহমেদের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার ইসলামনগর কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জুমায়ের আয়োজন করা হয়েছে। এতে এলাকাবাসী সহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। শুরুতে মরহুমের কর্মময় জীবন তুলে ধরে আলোচনায় বলা হয়, তিনি ছিলেন একজন সজ্জন ব্যক্তি, আমৃত্যু ইসলামের খেদমত করে গেছেন তিনি। মাওলানা হুসাইন আহমেদ ইসলামনগর কেন্দ্রীয় জামে মসজিদের প্রতিষ্ঠাতা খতিব হিসেবে দীর্ঘ 40 বছরের বেশি সময় দায়িত্ব পালন করেছেন। প্রতিষ্ঠাকালীন শিক্ষক ছিলেন ইসলামনগর হুসাইনিয়া দাখিল মাদ্রাসা। এই মসজিদ ও মাদ্রাসা ছাড়াও ইসলামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠা মাওলানা হুসাইন আহমেদ, তিনি সাংবাদিক মুনির হায়দারের বাবা, গত 14 সেপ্টেম্বর ইন্তেকাল করেন তিনি।